বিলাসপুর গ্রামে রমেশ তার স্ত্রী কবিতা এবং দুই মেয়ে সীমা ও পিঙ্কির সঙ্গে থাকত। কবিতা সীমার সৎ মা ছিল। সীমার বয়স যখন 2 বছর ছিল তখন তার মায়ের মৃত্যু হয়ে যায়। তখন রমেশ পাশের গ্রামের কবিতা নামের এক মেয়েকে বিয়ে করে এবং 1 বছরের মধ্যে পিঙ্কির জন্ম হয়। পিঙ্কির জন্মের পর থেকে কবিতা সীমাকে একদম পছন্দ করত না। এভাবে দেখতে দেখতে 1 বছর কেটে যায়। পিঙ্কি, এবার তুই বড় হয়েছিস, তাই এখন থেকে পড়াশোনার সাথে সাথে তোকে শরীর চর্চাও ভালো করে করতে হবে, কারণ পড়া শেষ হলেই তো আমরা তোর বিয়ের ব্যবস্থা করব। মা, তুমি বারবার কেন ভুলে যাও যে তোমার বড় মেয়ে সীমার এখনো বিয়ে হয়নি? তাই যতক্ষণ না দিদির বিয়ে হচ্ছে আমার বিয়ে নিয়ে এত ভাবনা চিন্তা কিসের? পিঙ্কি, আমি ভাবনা চিন্তা করব না তো কে করবে? তুই আমার নিজের মেয়ে, সীমার বিয়ে নিয়ে আমার অত চিন্তা নেই। মা, তুমি আবার তোমার খারাপ কথা শুরু করে দিলে। আমি আর বাবা তোমাকে কতবার বলেছি তুমি এরকম বলে দিদিকে কষ্ট দিও না, সে তোমাকে নিজের মায়ের মতোই ভালোবাসে। পিঙ্কি তার মাকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে তার যাওয়ার পর কবিতা মনে মনে বলে, ওকে আমি কষ্ট দেব না তো কে দেবে? যেদিন থেকে আমার বিয়ে হয়েছে ও আমাকে এক মুহূর্ত শান্তিতে এই বাড়িতে থাকতে দেয়নি। যতক্ষণ না ওকে এই বাড়ি থেকে বার করছি আমি শান্তি পাব না। এই বলে কবিতা রান্নাঘরে চলে যায়। সে রান্নার কাজ শেষ করে ডাইনিং টেবিলে খাবার সার্ভ করে। সীমা ডাইনিং টেবিলে খাবার দেখে অনেক খুশি হয়। মা, সময়ের আগেই টেবিলে খাবার সার্ভ করে অনেক ভালো করেছো, আমার অনেক জোরে খিদে পেয়েছে। হ্যাঁ, খাওয়া আর ঘুম ছাড়া তো তুই আর অন্য কিছুই জানিস না, যখনই খাবার দেখতে পাস তোর খিদে পেয়ে যায়। মা, তুমি এরকম বলছো কেন? সকালে বাড়ির কাজ করতে করতে ব্রেকফাস্ট করার একদম সময় পাইনি, তাই একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেল। তুই কি বলতে চাইছিস সীমা? সকালে কাজের অজুহাত দিয়ে আমি তোকে খাবার দিইনি? সারা জীবন এভাবেই মিথ্যে বাহানা করে তোর বাবার কাছে আমাকে অনেক বকা খাইয়েছিস, তাতেও তোর মন ভরেনি? সীমা মায়ের এরকম ব্যবহার দেখে অনেক দুঃখী হয়ে যায় এবং কাঁদতে কাঁদতে কিছু না খেয়েই ঘরের ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর রমেশ এবং পিঙ্কি ডাইনিং টেবিলে খেতে আসে, কিন্তু তারা সীমাকে না দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, আরে কবিতা, এত বেলা হয়ে গেল, সীমা এখনো খেতে এলো না কেন? ও এখন খেতে আসবে না, কিছুক্ষণ আগে ওর খুব খিদে পেয়েছিল তাই আগেই খেয়ে ঘরে চলে গিয়েছে। সীমা তো এরকম করে না, ও আমাদের ফেলে আগে কখনো খায়নি। ঠিক বলেছো বাবা, আমারও বিশ্বাস হচ্ছে না যে আজ দিদি একাই খেয়ে নিয়েছে। পিঙ্কি, তুই কি বলতে চাইছিস, আমি মিথ্যে কথা বলছি? আরে কবিতা, তুমি তো শুধু শুধুই রেগে যাচ্ছ, পিঙ্কি এটা বলতে চাইনি। বেশি কথা না বাড়িয়ে তোমরা খেতে বসো, আমি খাওয়ার আগে একবার সীমাকে দেখে আসি। রমেশ এই বলে ডাইনিং টেবিল থেকে উঠে সীমার ঘরের দিকে যাচ্ছিল, তখনই ঘর থেকে সীমা বাইরে বেরিয়ে আসে। বাবা, তুমি শুধু শুধুই চিন্তা করছো, মা ঠিক বলেছে, আজ আমার একটু বেশি খিদে পাচ্ছিল তাই আগেই খেয়ে নিয়েছি। সীমা তার বাবাকে এই বলে ঘরের ভেতরে চলে যায়। মেয়ের কথা শুনে রমেশ খাওয়া শেষ করে ঘরে গিয়ে বিশ্রাম নেয়। অপরদিকে সীমা খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে তার নিজের মাকে মনে করতে থাকে, মা, আজ তোমার কথা খুব মনে পড়ছে, তুমি যদি বেঁচে থাকতে এভাবে আমাকে না খেয়ে থাকতে হতো না। সীমা কাঁদতে কাঁদতে এসব কথা ভাবছিল, তখনই তার ছোট বোন হাতে খাবার নিয়ে সেখানে আসে। পিঙ্কি, তোকে খাবার আনতে কে বলেছিল? আমি তো আগেই খেয়ে নিয়েছি। দিদি, তাই তুমি খেয়েছো নাকি খাওনি আমার খুব ভালো করেই জানা আছে। পিঙ্কি এই বলে সীমাকে জোর করে খাবার খাওয়ায়। এভাবে দেখতে দেখতে 1 দিন কেটে যায় এবং সময় বাড়ার সাথে সাথে সীমার প্রতি কবিতার অত্যাচার আরো বেশি বেড়ে যায়। সীমা প্রতিদিন মায়ের এই ব্যবহারের কারণে দুঃখী থাকতে শুরু করে। একদিন সীমা বাড়ির কাজ করছিল, তখনই রঞ্জন নামের এক বয়স্ক ব্যক্তি তাদের বাড়িতে আসে। বলুন আঙ্কেল, কাকে চাই? আমি রমেশ বাবুর সঙ্গে দেখা করতে এসেছি, একবার তাকে বাইরে ডেকে দেবে? আঙ্কেল, বাবা তো এখন বাড়িতে নেই, আপনি এক কাজ করুন, ভেতরে এসে কিছুক্ষণ অপেক্ষা করুন, বাবা এখনই চলে আসবে। রঞ্জন বাড়ির ভেতরে এসে রমেশের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর রমেশ কাজ থেকে বাড়ি ফিরে আসে। হ্যাঁ দাদা, বলুন আপনি কি দরকারে এখানে এসেছেন? আমার নাম রঞ্জন, পাশের গ্রামে আমার বাড়ি, আমার এক ছেলে আছে যার নাম সূর্য, 1 মাস আগে ইঞ্জিনিয়ারিং পাস করে গ্রামে ফিরেছে। এটা তো খুব ভালো কথা যে আপনার ছেলে ইঞ্জিনিয়ার, কিন্তু এসব আপনি আমাকে বলছেন কেন? আসলে 1 দিন আগে আমার ছেলে আপনার একটি মেয়েকে পছন্দ করেছে, সে তাকে বিয়ে করতে চাইছে, তাই বিয়ের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আরে বাহ, এ তো খুব ভালো কথা যে আমার জামাই ইঞ্জিনিয়ার হবে, সত্যি দাদা
ভাগ্য করে এরকম জামাই পাওয়া যায়। আজ বিকেলেই আপনারা মেয়েকে দেখতে আসুন। রমেশের কথা শুনে রঞ্জন খুশি খুশি বাড়ি ফিরে যায়। এদিকে মেয়ের বিয়ের কথা শুনে রমেশ অনেক খুশি হয়। তখনই কবিতা সেখানে আসে। কবিতা, পাশের গ্রামের এক ইঞ্জিনিয়ার ছেলে আমাদের মেয়েকে পছন্দ করেছে, তাকে বিয়ে করতে চাই। এটা তো সত্যি দারুণ সুসংবাদ। আমার পিঙ্কির ভাগ্য যে এত ভালো হবে আমি কখনো ভাবতে পারিনি। কবিতা, সেই ছেলে পিঙ্কির জায়গায় সীমাকেও তো পছন্দ করতে পারে। যতক্ষণ না ওরা বাড়িতে আসছে কিছুই বলা যাচ্ছে না। রমেশ, আমার মনে হচ্ছে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে। সীমা কত বছর থেকে ঘর থেকে বাইরেই বের হয়নি, ওকে কিভাবে ওই ছেলেটা পছন্দ করবে? আমার বিশ্বাস ও আমার পিঙ্কিকেই পছন্দ করেছে। কবিতা রমেশকে এই বলে সেখান থেকে চলে যায়। এবং বিকেল বেলা সূর্য যখন তার বাবা মায়ের সঙ্গে তাদের বাড়িতে আসে, কবিতা পিঙ্কিকে ভালোভাবে সাজিয়ে তাদের সামনে নিয়ে আসে। সূর্য পিঙ্কিকে দেখা মাত্রই বলে, বাবা, আমি এই মেয়ের কথা তোমাকে বলিনি, আমি তো এর দিদিকে পছন্দ করেছি। হ্যাঁ রমেশ বাবু, আমার ছেলে আপনার বড় মেয়েকে পছন্দ করেছে, আর আমিও চাই সীমা আমার বাড়ির বউ হোক। রঞ্জনের মুখে এই কথা শুনে পিঙ্কি এবং রমেশ অনেক খুশি হয়। কিন্তু কবিতা সীমার এত ভালো বাড়িতে বিয়ে হওয়ার কথা শুনে অনেক রেগে যায়। এভাবে কয়েকদিন কেটে যায় এবং সময় বাড়ার সাথে সাথে রমেশ সীমা এবং সূর্যের বিয়ের তোড়জোড় করতে ব্যস্ত হয়ে পড়ে। এরকমই একদিন যখন সবাই বিয়ের কাজে ব্যস্ত ছিল, তখন কবিতা চুপি চুপি সীমার রুমের দিকে যায়। আর যদি এই সীমা না থাকতো, সূর্যের সঙ্গে আমার মেয়েরই বিয়ে হতো, তাই সূর্যকে নিজের জামাই বানানোর জন্য আমাকে এই সীমাকেই রাস্তা থেকে সরাতে হবে। কবিতা এসব কথা ভাবতে ভাবতে রান্নাঘর থেকে কেরোসিন তেল এনে সীমার ঘরের চারিদিকে ছড়িয়ে দেয় এবং তার ঘরে আগুন লাগিয়ে সেখান থেকে নিজের ঘরে চলে আসে। তখনই সে দেখে সীমার ঘরে পিঙ্কি বসে আছে। হায় ঈশ্বর, সীমাকে মারার প্ল্যান করে আমি আমার নিজের মেয়েকেই সমস্যায় ফেলে দিলাম, এবার কি হবে আমার মেয়ের? কবিতা এই বলে জোরে জোরে কাঁদতে শুরু করে। এদিকে ঘরের ভেতর থেকে সীমা পিঙ্কির আওয়াজ পেয়ে তাকে বাঁচানোর জন্য আগুন পার করে ঘরের ভেতরে যায় এবং পিঙ্কিকে আগুন থেকে বাঁচিয়ে ঘরের বাইরে নিয়ে আসে। কিন্তু সে নিজে অনেক আহত হয়। বাবা, মা, তাড়াতাড়ি দিদিকে হসপিটালে নিয়ে যেতে হবে, দেরি করলে একদম চলবে না। রমেশ, তাড়াতাড়ি সীমাকে হসপিটালে নিয়ে চলো, ওর যদি কিছু হয়ে যায় আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। এরপর সবাই সীমাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার সীমার ভালো করে ট্রিটমেন্ট করে, কিন্তু অতিরিক্ত পুড়ে যাওয়ার কারণে সে ঠিক মতো সুস্থ হয়ে ওঠে না। সীমার এই অবস্থা দেখে সবাই খুব চিন্তায় পড়ে যায়। আঙ্কেল, আমি সীমাকে নিজের বউ মেনে নিয়েছি, তাই ওকে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আমি আমার বিয়ের তারিখেই সীমাকে বিয়ে করব, আর বিয়ের পর তাকে শহরে নিয়ে গিয়ে ভালো করে চিকিৎসা করাবো। সত্যি বাবা, তোমার মতো জামাই পেয়ে আমার কপাল খুলে গেছে, তাই তোমার হবু বউকে তুমি যেখানে ভালো মনে হয় সেখানেই ট্রিটমেন্ট করাও, আমরা তোমাকে বাধা দেব না। কিছুদিন পর সূর্য এবং সীমার বিয়ে হয়ে যায়। বিয়ের পর সূর্য সীমাকে শহরের বড় হসপিটালে ট্রিটমেন্ট করায়। এভাবে কয়েক মাস ট্রিটমেন্টে থাকার পর সীমা পুরোপুরি ভাবে সুস্থ হয়ে ওঠে। সীমা সুস্থ হয়ে ওঠার পর তার বিবাহিত জীবন খুব ভালোভাবেই কাটাতে থাকে। রায়পুর গ্রামে পরমা তার স্বামী প্রকাশ এবং ছেলে সুজার সঙ্গে থাকত। প্রকাশ এবং সুজার একটি আলুর দোকান ছিল। সেই দোকানে আলু বিক্রি করে তারা খুব ভালো টাকা ইনকাম করত। সেই টাকায় তাদের সংসার খুব ভালোভাবেই চলত। কিন্তু পরমা অনেক কিপ্টে প্রকৃতির মহিলা হওয়ার কারণে বাড়িতে আলু ছাড়া আর কিছুই রান্না হতো না। এরকমই একদিন প্রকাশ এবং সুজয় দোকানে বসেছিল। বাবা, আমার খুব জোরে খিদে পেয়েছে। খিদে পেয়েছে? তাহলে তুই বরং গিয়ে লাঞ্চটা করে আয়, তুই এলে আমি খেতে যাব। কিন্তু বাবা, আজ আমার বাড়ির খাবার খেতে একদম ইচ্ছে করছে না, তাই আমি বাইরে থেকে কিছু অর্ডার করব, আধ ঘন্টার মধ্যে চলে আসবে, তারপর আমরা দুজনে পেট ভরে খাবো। বাহ সুজয়, এটা তো দারুণ কথা। আমারও প্রতিদিন তোর মায়ের হাতের আলু রান্না খেতে একদম ভালো লাগে না। তোর মুখে অন্য খাবারের কথা শুনে আমারও খিদে দ্বিগুণ হয়ে গেছে। সুজয় প্রকাশের কথা শুনে পাশেরই একটা রেস্টুরেন্ট থেকে খাবারের অর্ডার দিয়ে দেয় এবং 15 মিনিটেই ডেলিভারি বয় খাবার ডেলিভার করে দেয়। দুজনে খুশি খুশি সেই খাবার খেতে বসেছিল, তখনই সেখানে পরমা খাবার নিয়ে আসে। বাবা, দারুণ চমৎকার কাজ করেছো। আমি রান্নাঘরে গরমে কষ্ট করে তোমাদের জন্য আলু ভাজা ভাত বানিয়ে নিয়ে এসেছি, আর তোমরা রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খাচ্ছ। সত্যি, তোমাদের মতো নির্লজ্জ স্বামী আর ছেলে পেয়ে আমার তো কপালটাই ফুটে গেল। মা,
আবার তুমি ইমোশনাল ড্রামা শুরু করে দিলে। আমরা কি এমন দোষ করেছি যে তুমি আমাদের এভাবে কথা শোনাচ্ছ? হ্যাঁ পরমা, সুজয় একদম ঠিক বলছে। আমরা আলু ব্যবসায়ী বলে তুমি প্রতিদিন বাড়িতে শুধু আলুই রান্না করো, আর প্রতিদিন তোমার হাতের আলু রান্না খেয়ে আমার মনে হচ্ছে আমি সুগার পেশেন্ট হয়ে যাচ্ছি। তার সাথে সাথে আমি আলুর মতো ফুলে যাচ্ছি। হ্যাঁ সত্যিই তো, তোমরা কোনো ভুল করনি, তোমরা বরং খুব বড় অপরাধ করেছো। আর তোমাদের এই অপরাধের শাস্তি হলো তোমাদের রেস্টুরেন্ট থেকে আনা খাবার আমিও তোমাদের সঙ্গে খাবো, এবং তাদের খাবার আগেই একটু একটু করে সব খাবার খেয়ে ফেলে। এরপর সে নিজের আনা শুকনো ভাত ও আলু ভাজা দোকানে রেখে বাড়ি ফিরে যায়। পরমা চলে যাওয়ার পর সুজয় তার বাবাকে বলে, দেখেছো বাবা, মা আমাদের কিভাবে শাস্তি দিল। আমরা কত আশা করে বাইরে থেকে খাবার আনলাম, কিন্তু আমাদের ভাগ্যটাই খারাপ, মা সব খেয়ে চলে গেল। জানি না বাবা, কোন অশুভ লগ্নে তোর মাকে বিয়ে করেছিলাম, যার ফলে আমার জীবনটা আলুতে পরিণত হয়ে গেছে। তারা দুজনে নিজেদের মধ্যে কথাবার্তা বলার পর পরমা রানা শুকনো ভাত এবং আলু ভাজা খেয়ে দোকানে মাল বিক্রি করতে বসে যায়। এভাবে দেখতে দেখতে কয়েক মাস কেটে যায় এবং দিন দিন পরমার আলু খাওয়া আরো বেশি বেড়ে যায়। সে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে ভাত বাদ দিয়ে শুধু আলু রান্না করেই খাওয়াতে থাকে এবং নিজেও খেতে থাকে। একদিন দোকানে বসে প্রকাশ তার ছেলে সুজয়কে বলে, বাবা সুজয়, আমি আর তোর মায়ের এভাবে অত্যাচার সহ্য করতে পারছি না। প্রতিদিন সে এমন ভাবে বিরক্ত করছে যে আমার মনে হচ্ছে আমি সংসার ছেড়ে সাধু হয়ে যাই। বাবা তুমি যদি সাধু হয়ে যাও তাহলে আমি তো একা হয়ে যাব, আর তখন মা আমাকে আরো বেশি আলু খাইয়ে খাইয়ে অসুস্থ করে ফেলবে। তাই এসব না ভেবে কোনো বিকল্প রাস্তা ভাবো, যার সাহায্যে আমরা দুজনেই মায়ের আলুর হাত থেকে বেঁচে যাব। সুজয়ের কথা শুনে প্রকাশ চিন্তায় পড়ে যায় এবং কিছুক্ষণ এভাবে ভাবার পর সে সুজয়কে বলে, আমার মাথায় খুব ভালো একটা আইডিয়া এসেছে, কিন্তু আমি তোকে এখন বলবো না। আমরা দোকান বন্ধ করে আগে বাড়ি ফিরি, তখন তোর মায়ের সামনে বলবো। প্রকাশ এই বলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে এবং কাজ শেষে বাড়ি ফিরে পরমাকে বলে, পরমা আমাদের ছেলের বিয়ের বয়স হয়েছে, তাই অনেকদিন থেকে আমি ওর জন্য মেয়ের খোঁজ করছিলাম, কিন্তু মেয়ে যে আমার চোখের সামনে আছে তা আমি বুঝতেই পারিনি। আমাদের চোখের সামনে মেয়ে? প্রকাশ তুমি কোন মেয়ের কথা বলছো? পরমা আমাদের বন্ধু সঞ্জয়কে মনে আছে তোমার? সে আমাদের পাশের গ্রামেই থাকে, তার একটি মেয়ে আছে রিয়া। আমি আমাদের সুজয়ের জন্য রিয়ার কথা ভাবছি। ঠিক আছে প্রকাশ, তুমি যখন বলছো তাহলে আমরা সবাই একবার মেয়েটাকে দেখেই আসবো, যদি আমাদের সুজয়ের ওকে পছন্দ হয় তাহলে আমরা বিয়ের কথাটা আগে বাড়াবো। পরমার কথা শুনে প্রকাশ খুশি হয়ে যায় এবং পরের দিন বিকেল বেলা পরমা তার স্বামী প্রকাশ এবং ছেলে সুজয়ের সঙ্গে মেয়ের বাড়িতে যায় এবং সেখানে রিয়াকে দেখে তাদের খুব পছন্দ হয়। তারা রিয়াকে আশীর্বাদ করে বিয়ের দিন ঠিক করে বাড়ি ফিরে আসে এবং কয়েক মাস পর খুব ধুমধাম করে সুজয় ও রিয়ার বিয়ে হয়। রিয়া শ্বশুর বাড়িতে এলে পরমা রিয়াকে বলে, বৌমা তুমি টায়ার্ড হয়ে গিয়েছো, তাই রুমে গিয়ে বিশ্রাম করো, আমি খাবারের ব্যবস্থা করছি। পরমা এই বলে নানা রকম খাবার রান্না করে ডাইনিং টেবিলে সার্ভ করে। তখনই প্রকাশ সেখানে আসে। আরে পরমা, বৌমা আজ আমাদের বাড়িতে প্রথম দিন, আর তুমি আজও একই রকম আলুর ডিশ রান্না করেছো। বৌমা এসব দেখে আমাদের কিপ্টে ভাববে। প্রকাশ, বৌমা আমাদের কিপ্টে ভাববে তাতে আমার কিছু যায় আসে না, এখন থেকে ও তো বাড়িতেই থাকবে, তাই ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমার বৌমাকে আমি ঠিক হ্যান্ডেল করে নেব। পরমা এই বলে ঘরের ভেতরে চলে যায়। এদিকে রিয়া খেতে বসে শুধুমাত্র সব রকম আলুর তরকারি দেখে বুঝতে পেরে যায় যে তার শাশুড়ি কতটা কিপ্টে এবং আলু ভক্ত মহিলা, তাই সে কিছু না বলেই চুপচাপ আলুর সব রান্না খেয়ে ঘরের ভেতরে চলে যায়। পরের দিন সকালে রিয়া ঘুম থেকে উঠে রান্নাঘরে যায়। এদিকে পরমা হাতে একটি কাগজ নিয়ে রিয়ার কাছে যায়। বৌমা এই নাও খাবারের লিস্ট, তুমি কি কি রান্না করবে এতে সব ভালোভাবে লেখা আছে। পরমা এই বলে রিয়াকে খাবারের লিস্ট দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রিয়া লিস্ট দেখে অবাক হয়ে যায়। হায় ঈশ্বর, আমার কোন বাড়িতে বিয়ে হয়েছে, প্রতিদিন শুধু আলু আর আলু, এভাবে প্রতিদিন আলু খেতে খেতে আমি পাগল না হয়ে যাই। রিয়া এসব ভাবতে ভাবতে লিস্ট অনুযায়ী রান্না করে ডাইনিং টেবিলে সার্ভ করে। তখনই রিয়ার শ্বশুর মশাই প্রকাশ এসে রিয়াকে বলে, দেখেছো তো বৌমা, তোমার শাশুড়ি মা আমাদের কিভাবে কষ্ট দেয়, তুমি বলো এভাবে প্রতিদিন কি আলু খেতে পারা যায়।
হ্যাঁ বাবা, এটা তো সত্যি কথা, কিন্তু এভাবে মাকে এড়িয়ে গিয়ে যদি আমরা বাড়িতে চিকেন মাটন খাই তাহলে তিনি তো আমাদের ব্যবহারে খুব কষ্ট পাবে। তার কষ্টের কথা ভেবেই তো এতদিন আমরা চুপ করে আছি, আর তার জন্যই তো তোমাকে বৌমা করে এই বাড়িতে এনেছি। তুমি কিছু একটা করে তোমার শাশুড়ি মায়ের আলুর পাগলামি বন্ধ করো। প্রকাশ রিয়াকে এই বলে ডাইনিং টেবিলে খেতে বসে পড়ে। এক এক করে পরমা আর সুজয়ও ডাইনিং টেবিলে খেতে আসে। পরমা তার কথা মতো আলুর ডিশ রান্না দেখে অনেক বেশি খুশি হয় এবং খুশি খুশি খাবার খেয়ে ঘরের ভেতরে চলে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন রিয়া বাজারে যাচ্ছিল, তখনই তার বান্ধবী মিনার সঙ্গে তার দেখা হয়। কিরে রিয়া, বিয়ের পর তো অনেক মোটা হয়ে গিয়েছিস, বর মনে হয় অনেক ভালো বন্ধ খাওয়াচ্ছে। আরে না না, ভালো বন্ধ খাওয়ার জন্য ওজন বাড়েনি, আমার হাজবেন্ডের দোকানের আলু খাওয়ার জন্য বেড়েছে। রিয়া তুই কি বলছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বলবো মিনা, প্রতিদিন শুধু আলু আর আলু, বাড়িতে সারাদিন আমরা আলু খেয়েই থাকি। রিয়া মিনাকে এই বলে তার শাশুড়ির আলু পাগলামির কথা তাকে জানায়। রিয়ার কথা শুনে মিনা হাসতে হাসতে তাকে বলে, শুনেছি বিয়ের পর শাশুড়িরা বৌমাদেরকে নানা রকম ভাবে জব্দ করে, কিন্তু তোর শাশুড়ি আলু খাইয়ে তোকে এভাবে জব্দ করবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। শোন রিয়া, আমার কাছে একটা আইডিয়া আছে, যদি তুই আমার আইডিয়া মতো কাজ করিস তাহলে হয়তো তোর শাশুড়ির আলুর পাগলামির কিছুটা কমে যেতে পারে। রিয়া মিনার মুখে এই কথা শুনে অনেক বেশি খুশি হয় এবং তার কাছ থেকে শাশুড়ির আলু খাওয়ার অভ্যাস দূর করার বুদ্ধি নিয়ে বাড়ি ফিরে আসে। পরের দিন পরমা তার ঘরে বসেছিল, তখনই রিয়া এক কাপ চা নিয়ে ঘরে যায়। মা এই নিন চা, এত বেলা হয়ে গেল, আপনি এখনো রুমে বসে আছেন, আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ বৌমা, আমার শরীর ঠিক আছে, কিন্তু একটু মাথাটা ঘুরছিল বলে ভাবলাম একটু পরে রুম থেকে বাইরে বেরোবো। হ্যাঁ মা, আপনাকে দেখে বোঝাই যাচ্ছে আপনার কতটা শরীর খারাপ, আমি কাল থেকে নোটিস করছিলাম তাই আমি অলরেডি ডাক্তার ডেকে নিয়েছি। বৌমা এসব করার কি দরকার ছিল, শুধু শুধু ডাক্তারের খরচাটা বাড়িয়ে দিলে। পরমার কথা শুনে রিয়া ঘরের বাইরে চলে আসে, তখনই ডাক্তার এসে সেখানে উপস্থিত হয় এবং পরমার ভালো করে চেক আপ করার পর রিয়াকে বলে, ওরে বাবারে, এত বেশি প্রেসার আর সুগার, আপনারা কি পেশেন্টের একটুও খেয়াল রাখেন না? বেশি সুগার প্রেসারে মানুষের মৃত্যুও হতে পারে, তাই আমার কথা মতো এখন থেকে এনাকে সব রকম মিষ্টি জাতীয় খাবার একদম খেতে দেবেন না, এর সাথে মাটির তলায় উৎপন্ন হওয়া খাবারও খেতে দেবেন না। ডাক্তার রিয়াকে এই বলে সেখান থেকে চলে যায় এবং ডাক্তারের চলে যাওয়ার পর রিয়া পরমাকে বলে, দেখেছেন মা ডাক্তার কি বলে গেল, তাই এখন থেকে আপনার আলু ও মিষ্টি জাতীয় খাবার খাওয়া একদম বন্ধ। রিয়া পরমাকে এই বলে সেখান থেকে বাজারে চলে যায় এবং সে বাজার থেকে ভালো মাছ ও মুরগির মাংস কিনে এনে রান্না করে। সুজয় এবং প্রকাশ বাড়িতে মাছ মাংস রান্না দেখে অনেক বেশি খুশি হয়, কিন্তু পরমা আলু খাওয়ায় এতটা আসক্ত হয়ে গিয়েছিল যে সে মাছ মাংস দেখে সেদিন ঠিক মতো খাবার খেতে পারে না এবং সে ঠিক করে ডাক্তার যাই বলুক সে আলু খাবে। পরের দিন থেকে পরমা লুকিয়ে লুকিয়ে আলু রান্না করে খেতে থাকে। এভাবে কয়েকদিন পরমা সবার চোখের আড়ালে আনন্দের সাথে আলু খায়। একদিন সবাই ডাইনিং টেবিলে খেতে বসেছিল, তখনই হঠাৎ পরমার শরীর খারাপ হয়ে যায় এবং অতিরিক্ত শরীর খারাপ হওয়ার কারণে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরমার এই অবস্থা দেখে প্রকাশ এবং সুজয় তাড়াতাড়ি তাকে হসপিটালে অ্যাডমিট করে। ডাক্তার পরমার এই অবস্থা দেখে প্রকাশকে বলে, দেখুন আপনার স্ত্রীর সুগার হাই হয়ে যাওয়ার কারণে সে অসুস্থ হয়ে পড়েছে, তাই আপনারা এনার এখন থেকে ভালো করে খেয়াল রাখবেন, যেন খাবারের মাধ্যমে তিনি তার সুগার কন্ট্রোল রাখেন। ডাক্তার এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে সুজয় এবং প্রকাশ পরমার সুগারের কথা শুনে খুব চিন্তায় পড়ে যায়। তখনই রিয়া তাদেরকে বলে, বাবা সুজয় আমাকে ক্ষমা করে দাও, মায়ের আলু পাগলামি বন্ধ করার জন্য আমার মিথ্যে নাটক এভাবে সত্যি হয়ে দাঁড়াবে আমি কখনো ভাবতে পারিনি। বৌমা তুমি শুধু শুধুই আমাদের কাছে ক্ষমা চাইছো, তোমার মায়ের এই অবস্থা তোমার কারণে নয়, পরমা নিজে অতিরিক্ত আলু খাওয়ার কারণেই হয়েছে, তাই এখন কোনো কিছু না ভেবে তাকে কিভাবে সুস্থ করতে হবে সেটা ভাবতে হবে। এরপর সবাই একসঙ্গে পরমার কাছে যায়। পরমা এভাবে হসপিটালে ভর্তি হওয়ায় খুব বেশি ভয় পেয়ে যায় এবং তার কিপটে স্বভাবের জন্য তার পরিবারকে কেমন দিন দেখতে হচ্ছে এই ভেবে সে মনে মনে আফসোস করে এবং পরমা মনে মনে প্রতিজ্ঞা করে যে সে আর কখনো এত বেশি পরিমাণে আলু খাবে না। প্রকাশ সুজয় বৌমা তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমার কিপটে স্বভাবের জন্য আমি শুধু নিজেকেই নয় তোমাদেরও অনেক সমস্যায় ফেলেছি,
এভাবে প্রচুর পরিমাণে আলু খেলে যে কত রকম সমস্যা দেখা দিতে পারে আজ আমি বুঝতে পারছি। পরমা এই বলে সবার কাছে ক্ষমা চায় এবং কিছুদিন হসপিটালে থাকার পর সে বাড়ি ফিরে এসে নিজের আলু খাওয়া এবং কিপটেমির স্বভাব পুরোপুরি বদলে ফেলে। এখন থেকে তাদের পরিবারে শুধু আলু নয় বরং সব রকম শাকসবজি, মাংস এবং মাছ রান্না হয়, আর সেই রান্না সবাই তৃপ্তি করে খায়। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাও। তোমরা কোন কোন জায়গা থেকে আমাদের গল্প দেখছো এটাও আমাদের কমেন্টে মেনশন করো। গল্পটি তোমাদের পছন্দ হলে এখনই গল্পটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে প্রতিদিন তোমরা আমাদের গল্প দেখতে পারো।